দীর্ঘ 2 নম্বর অঙ্কটা দেখো, বলেছে দেখাও যে ইন্টিগ্রেশন কস এক্স কস টু এক্স কস থ্রি এক্স ডিএক্স ইকুয়াল টু 1/4 ফার্স্ট ব্র্যাকেটে এক্স প্লাস সাইন 2x/2 প্লাস সাইন 4x/4 প্লাস সাইন 6x/6 প্লাস সি। এটা প্রুফ করতে দিয়েছে। ফার্স্টে কী করছি দেখো, হাফ করলাম, নিয়ে টু কস এ কস বি ফর্মুলা ফেলছি। তাহলে টু কস এ কস বি ফর্মুলা কি, কস এ প্লাস বি তার মানে এক্স প্লাস 2x মানে 3x প্লাস কস এ মাইনাস বি তার মানে এক্স মাইনাস 2x তার মানে মাইনাস এক্স। কিন্তু আমরা লিখব এক্স, কারণ আমরা জানি কস অফ মাইনাস থিটা ইকুয়াল টু কস থিটা। তাহলে এখানে আমি এক্স লিখলাম, বোঝা গেছে? টু কস এ কস বি ফর্মুলাটা লিখলাম, ইন্টু কস 3x ডিএক্স ইকুয়াল টু হাফ ইন্টিগ্রেশন, গুণ করছি দেখো এটা কস স্কোয়ার 3x হয়ে গেল প্লাস কস 3x ইন্টু কস এক্স, কস এক্স ইন্টু কস 3x ডিএক্স ইকুয়াল টু, এবার দেখো এটাকে আমি 1/4 করতে পারি, কারণ 2 cos² 3x এটা ফর্মুলা পড়ে যাবে। তাহলে 1/4 ইন্টিগ্রেশান 2 cos² 3x ডিএক্স করলাম প্লাস এখানেও হাফ ইন্টু হতো, তাহলে আমি এটাকে 1/4 করে দিয়ে এটাকে আবার 2 cos A cos B ফর্মুলায় ফেলবো। তো 2 cos A cos B ফর্মুলা কী হবে না, কস এ প্লাস বি মানে 4x প্লাস কস এ মাইনাস বি তার মানে মাইনাস 2x, কিন্তু এখানে হবে 2x। তাহলে ইকুয়াল টু এখানে আমরা আবার লিখতে পারি 1/4 ইন্টিগ্রেশান 2 cos² 3x মানে 1 প্লাস কস 6x, 3x ডাবল অ্যাঙ্গেল হয়ে যাবে, 2 cos² থিটা মানে 1 প্লাস কস 2 থিটা ডিএক্স প্লাস 1/4 ইন্টিগ্রেশান কস 4x ডিএক্স প্লাস 1/4 ইন্টিগ্রেশান কস 2x ডিএক্স। এবার এটাকে আলাদা করে ভেঙে নেওয়া যাক, 1/4 ইন্টিগ্রেশান ডিএক্স প্লাস 1/4 ইন্টিগ্রেশান কস 6x ডিএক্স প্লাস 1/4 ইন্টিগ্রেশান কস 4x ডিএক্স প্লাস 1/4 ইন্টিগ্রেশান কস 2x ডিএক্স ইকুয়াল টু 1/4x প্লাস 1/4 ইন্টু কস 6x, লেখা যাবে কস 6x-টাকে যে সাইন 6x/6 কস এমএক্স এর ফর্মুলাতে, সাইন এমএক্স/এম, এমটা এখানে 6, প্লাস 1/4 ইন্টু এখানে হবে সাইন 4x/4 প্লাস 1/4 ইন্টু সাইন 2x/2 প্লাস সি। এবার প্রুফটায় দেখো, প্রুফটায় দেওয়া আছে 1/4 বাইরে আছে কমন নিয়ে, তাহলে 1/4 বাইরে নিয়ে গেলাম, এক্স প্লাস সাইন 2x আছে প্রথমে, তাহলে এখানে সাইন 2x/2 লিখে দিই, সাইন 2x/2 প্লাস তারপরে প্রুফটায় সাইন 4x আছে, তাহলে সাইন 4x-টাকে আগে লিখছি, 1/4টা বাইরে বেরিয়ে গেছে, হ্যাঁ এবার এটা হবে সাইন 4x/4 প্লাস 1/4 বাইরে বেরিয়ে গেছে, তাহলে সাইন 6x/6 সাইন 6x/6 প্লাস সি। তাহলে এটা প্রুফড হয়ে গেল, দেখে নাও, এটাই প্রুফ করতে দিয়েছে। এটা আমাদের দীর্ঘর 2-এর অঙ্কটা। নেক্সট দেখো দীর্ঘর 5-এর অঙ্কটা। আচ্ছা 3 আর 4 করে দিচ্ছি না, কারণ একদম একই ধরনের অঙ্ক দীর্ঘর 1 আর 2 যেমনভাবে করে দিয়েছি তোমরাও সেইভাবে সেটাকে চেষ্টা করো, ঠিক আছে? 3 আর 4-এরটা যদি না হয় তখন কমেন্টে আমাকে লিখে জানাবে, আমি তখন অবশ্যই করে দেবো, ঠিক আছে? তাহলে 5-এর অঙ্কটা দেখা যাক। মাঝের অঙ্কটা কী বলছে, বলছি ইন্টিগ্রেশান সাইন স্কোয়ার এক্স কস 2x ডিএক্স, তাহলে এটাকে আমরা করি হাফ ইন্টিগ্রেশান 2 sin² x cos 2x dx, এরকম লিখলাম। এবার 2 sin² x মানে আমরা জানি 1 cos 2x, তাহলে হাফ ইন্টিগ্রেশান 2 sin² x এর জায়গায় লিখছি 1 cos 2x, আর কস 2x যেমন আছে থাকলো কস 2x ডিএক্স, ঠিক আছে?
এবার জাস্ট গুণ করে দিই, তাহলে হাফ ইন্টিগ্রেশন কস টু এক্স ইন্টু ওয়ান কস টু এক্স ডিএক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন কস টু এক্স ইন্টু কস টু এক্স, এটা হবে কস স্কোয়ার টু এক্স ডিএক্স ইকুয়াল টু হাফ ইন্টিগ্রেশন কস টু এক্স ডিএক্স মাইনাস ওয়ান বাই ফোর ইন্টিগ্রেশন টু কস স্কোয়ার টু এক্সটাকে লিখলাম ওয়ান প্লাস কস ফোর এক্স ডিএক্স, এবার ইকুয়াল টু হাফ ইন্টিগ্রেশন কস টু এক্স ডিএক্স মাইনাস ওয়ান বাই ফোর ইন্টিগ্রেশন ডিএক্স মাইনাস ওয়ান বাই ফোর ইন্টিগ্রেশন কস ফোর এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে এবার জাস্ট ফর্মুলা ফেলে দেবো, হাফ ইন্টু এটা হবে সাইন টু এক্স বাই টু মাইনাস ওয়ান বাই ফোর ইন্টু এক্স, ইন্টিগ্রেশন ডিএক্স হচ্ছে এক্স, মাইনাস ওয়ান বাই ফোর ইন্টু সাইন ফোর এক্স বাই ফোর প্লাস সি। এবার প্রমাণটার দিকে দেখা যাক, ওয়ান বাই ফোর আছে, তাহলে এখানেও আমি ওয়ান বাই ফোরটাকে কমন নিলাম, ওয়ান বাই ফোর কমন নিলে সাইন টু এক্স পড়ে আছে, তাহলে সাইন টু এক্স লিখলাম। আচ্ছা, তারপরে এখানে নিচে সাইন ফোর এক্স আছে, তো এটা লিখি তাহলে মাইনাস সাইন ফোর এক্স বাই ফোর, কারণ এই ওয়ান বাই ফোরটা কমন নিয়েছি, এই ফোরটা আছে, আর এখানে ওয়ান বাই ফোর বাইরে গেছে, তাহলে শুধু মাইনাস এক্স প্লাস সি। তো এটাই প্রুফ করতে দিয়েছে আমাদের, এটাই এসে গেছে প্রুফড। ঠিক আছে, তাহলে এটা পাঁচের অঙ্কটা এভাবে করবে। ছয়ের অঙ্কটা দেখো, বলেছি ইন্টিগ্রেশন টু কস স্কোয়ার টু এক্স সাইন ফোর এক্স ডিএক্স। তো দেখো এটা একটা ফর্মুলা পড়ে যাবে, হাফ করতেই হচ্ছে না, টু কস স্কোয়ার টু এক্স দেওয়া আছে, তাহলে টু কস স্কোয়ার টু এক্স মানে ওয়ান প্লাস কস টু এক্সের ডাবল অ্যাঙ্গেল ফোর এক্স সাইন ফোর এক্স ডিএক্স। তাহলে আলাদা করে নাও, এটা সাইন ফোর এক্স ডিএক্স প্লাস সাইন ফোর এক্স ইন্টু কস ফোর এক্স, তাহলে আমি যদি একটা হাফ বাইরে নিয়ে এসে টু সাইন ফোর এক্স কস ফোর এক্স করে দিই, তাহলে এটা সাইন এইট এক্স হয়ে যাবে। এটা হলো ইন্টিগ্রেশান সাইন ফোর এক্স ডিএক্স প্লাস হাফ ইন্টিগ্রেশান সাইন এইট এক্স ডিএক্স। এবার জাস্ট ফর্মুলা, সাইন ফোর এক্সটা হবে মাইনাস কস ফোর এক্স বাই ফোর মাইনাস হাফ যেমন আছে ইন্টু এখানে হচ্ছে কস এইট এক্স বাই এইট প্লাস সি। ঠিক আছে, তাহলে এবার প্রমাণটা কী দিয়েছে, মাইনাস ওয়ান বাই সিক্সটিন, তো মাইনাস ওয়ান বাই সিক্সটিন কমন নেওয়া হলো, তাহলে এই দুটো থেকে মাইনাস ওয়ান বাই সিক্সটিন যদি কমন নিয়ে নিই, তাহলে এখানে ব্র্যাকেটে পড়ে থাকছে ফোর কস ফোর এক্স, কারণ এখানে আমার এখানে মাইনাস ওয়ান বাই ফোর ছিল, তাহলে ফোর ফোর কাটলে ঠিকই আছে, তাহলে এখানে একটা ফোর মাল্টিপ্লাই করতেই হচ্ছে, আর এখানে ওয়ান বাই সিক্সটিনটা বাইরে চলে গেছে মাইনাস, তাহলে এখানে প্লাস দিয়ে কস এইট এক্স লিখতে হবে। বোঝা গেছে, ওয়ান বাই সিক্সটিন বেরিয়ে গেছে, এখানে মাইনাস আছে সেই জন্য এখানে প্লাস দিলাম, তাহলে এটাই প্রুফ করতে দিয়েছে, দেখে নাও এটা এটা, তাহলে প্রুফড। বোঝা গেছে, এটা ছয়ের অঙ্কটা।